আচ্ছা শুরু করি কেমন? ডেবিট নোট কাকে বলে মনে আছে কারো? ডেবিট নোট আমরা যখন অঙ্কের অ্যাকাউন্টিং এর অঙ্ক করতাম তখন বোধ হয় একটা জিনিস পড়ছিলাম, একটা ছিল কি ডেবিট নোট, আরেকটা ছিল ক্রেডিট নোট। এবার আমাদের হিসাবের যত কিছু আছে সব কিছু কিন্তু এই দুই ভাগে ভাগ, এবং সারা দুনিয়ায় যা কিছু আছে বেশিরভাগ দেখবেন মেজর ক্যাটাগরি কিন্তু দুইটা। যেমন দেখবেন সারা দুনিয়ার যত প্রোগ্রামিং আছে এটা দুইটা বাইনারি ডিজিট নিয়ে কিন্তু করছে। এবং বাইনারি কম্পিউটারের কাছে যদি আপনি কোনো কিছু বলেন তার কাছে আসলে ইংরেজি খুব একটা সহজ আর বাংলা খুব একটা কঠিন, বা বাংলা খুব একটা সহজ আর ইংরেজি খুব একটা কঠিন মনে হয়। তার কাছে বাইনারি ছাড়া দুনিয়ার সব কিছু সম্ভব, সে শুধু বাইনারিটা কি করতে পারে ফিল করতে পারে বা বাইনারিটা মেমোরাইজ করতে পারে। তো আমাদের হিসাব বিজ্ঞানে বা আমাদের যে হিসাব সেই হিসাবে দেখবেন সব কিছু কিন্তু কয়েকটাভাবে আমরা ভাগ করছি দুই ভাগে। কী কী? একটা হচ্ছে ডেবিট আর একটা ক্রেডিট। এখন এই ডেবিট নোট আর ক্রেডিট নোট কি মনে আছে কারো? ডেবিট নোট মানে হলো সর্বপ্রথম মনে করেন আমরা যদি ধারে ক্রয় করি, বলেন তো যদি আপনি কোনো জিনিস নগদে ক্রয় করেন সেটা ফেরত দিতে পারবেন? না, নগদে কেনা জিনিস কখনো কিন্তু ফেরত হয় না। একটু মনে রাখবেন আপনাদের বইয়ে যত ফেরতের অঙ্ক আছে যত কি আছে পারচেজ রিটার্ন আছে সব মনে রাখবেন কিন্তু ধারে কেনা হয়েছে। যদি নগদে কেনা হয় আপনার বইতে আপনার বইয়ে যত ফেরতের অঙ্ক আছে কোনোটা দেখাতে পারবেন না যে সেটা ক্যাশ পারচেজ ছিল, ঠিক আছে? শুধু পারচেজ অন ক্রেডিট বা পারচেজ অন অ্যাকাউন্ট যেটা এইটাই কিন্তু আপনি ফেরত দিতে পারবেন, বুঝতে পেরেছেন? আপনাদের বইতে কিন্তু কোথাও নগদ ক্রয়কে ফেরত দেওয়া হয়নি, কারণ ইটস নট পসিবল, কেমন? তো সর্বপ্রথম যখন আমরা ধারে ক্রয় করি তখন আপনার কি চাবি লাগে বলেন তো? পারচেজকে ডেবিট করি আর অ্যাকাউন্টস পেবলকে ক্রেডিট করি। আমরা মনে করলাম ভারী কিনছি কত টাকা, 5,000 টাকা কিনছি। এখন যে কোনো কারণে এখানে দেখুন তো এই অ্যাকাউন্টস পেবলটা কি আমাদের পাওনা দেন না, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট এটা হচ্ছে পাওনা দেন। মনে করেন আমরা রহিমের কাছ থেকে কিনছি, কেমন? তাহলে আমরা রহিম কিন্তু এখনো টাকা দেইনি, টাকাটা পরিশোধ করবো না, করবো। এখন দেখেন তো রহিমের হিসাবটা কি আছে, ক্রেডিট আছে। দেখা গেল যে আমরা কোনো কারণে তখন কি করতেছি যে এই যে 5,000 টাকা পণ্য কিনছিলাম ধারে, দেখা গেল যে না এর ভিতরে 1,000 টাকা পণ্য আছে যার মান ভালো না, তখন আমরা করবো কি এটা ফেরত দিব, তাই না? তখন আমরা কি করবো অ্যাকাউন্টস পেবল, এখন অ্যাকাউন্টস পেবল আমরা স্পেসিফিক এই ভদ্রলোককে রহিম না, রহিমকে এখন আমরা কি করতেছি ডেবিট করে দিচ্ছি। আর টু এখানে কি হবে, পারচেজ রিটার্ন, এটা কি করব ক্রেডিট। আমরা ধরলাম 1,000 টাকার কোনো সমস্যা এটা। তাহলে একটা জিনিস দেখেন তো, আগে আমরা রহিমকে করছিলাম কি ক্রেডিট করে রাখছিলাম না, বর্তমান তার অবস্থাকে আমরা কিসে আপডেট করলাম, ডেবিট আপডেট করলাম। তো আগে যাকে ক্রেডিট করে রাখছিলাম বর্তমানে যখন তাকে ডেবিটে আপডেট করলাম, ডেবিট আপডেট করাটাই হলো ডেবিট নোট। এবং এই যে আমরা ফেরতটা দিচ্ছি এই ফেরতের একটা বিবরণী আমরা তৈরি করে এটা হচ্ছে আমরা যে ভদ্রলোকের কাছ থেকে পণ্য কিনে আনছি তাকে পাঠাই দিই, ওইটাই হচ্ছে ডেবিট নোট, বুঝলে? এখন দেখেন আপনারা দেখবেন যে আমরা যখন নর্মালি কোনো কমিউনিকেশন করি এখানে দেখবেন যে ফিডব্যাকের মাত্রা কম। ফিডব্যাক মানে তো বোঝেন যে আপনার কাছে জিজ্ঞাসা করা হলো যে আপনি সকালে ভাত খেয়েছেন কিনা, এখন আপনি একদিন তাকালেন তারপরে চুপ করে থাকলেন, মানে কোনো ফিডব্যাক দিলেন, এটা হচ্ছে নো ফিডব্যাক নর্মালি। কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে ফিডব্যাক ইজ মাস্ট। আপনাকে কেউ যদি কোনো প্রশ্ন করে আপনি যদি সেটা অপারগ হন তাহলে থ্যাংক ইউ, এই মুহূর্তে ইজ নট পসিবল।
যদি আপনি সেটা চান তবে সেটা আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। আমার কথা বুঝতে পেরেছেন? তো এই ভদ্রলোক যখন কি করলো, তার যে পাওনাদার ছিল তাকে ডেবিট করে দিল, এই একটা বিবরণী তৈরি করে সে আবার কি করবে, তার ক্রেতার যিনি ছিলেন বা যার কাছ থেকে তিনি কিনেছেন তার কাছে পাঠাবে। তিনি তখন এটা গ্রহণ করে এখন একটা জিনিস লক্ষ্য করত, ইনি তো কি করছিল, সেল করছিল না, এই সরি পারচেস করছিল না রহিম। এখন মনে করেন যে কোনো একজনের কাছ থেকে তো পারচেস করছে, এখন যখন তিনি সেল করছিলেন তখন এটা কি নামে লিখছিলেন? একজন যদি পারচেস করে তাহলে তো নিশ্চয়ই দুনিয়া কেউ না কেউ সেটাকে কি করছে, সেল করছে না? তো আমরা মনে করেন এখানে রহিম হচ্ছে কিনছে, এখন কার কাছ থেকে কিনছে আমরা ধরে নিলাম এটা করিমের কাছ থেকে কিনছে, তাই না? তো করিম যখন রহিমের কাছে কোনোটা সেল করছে তখন কি করছিল, অ্যাকাউন্ট রিসিভেবল কে ডেবিট করছিল না? অ্যাকাউন্ট রিসিভেবল, হ্যাঁ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর এখানে নাম কার রাখছিল? কি করতেছে রহিমের কাছ থেকে কিনতেছে না? এটা হচ্ছে করিমের বই, মনে করেন যে কোনো একজনের বই, তিনি যে কোনো জায়গা থেকে কিনতেছেন, ঠিক আছে? এখন মনে করেন যখন এইখানে যাচ্ছে তাহলে এইটা কার বই হবে, এটা রহিমের বই হবে না? তাহলে রহিমের বই হইলে এখানে তখন কার নাম লিখবে, অ্যাকাউন্ট রিসিভেবল বলে করিমের নাম, আর তখন এর বই সর্বপ্রথম কি করবে, অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবে টোটাল যে টাকাটা ছিল সেটাকে ডেবিট করে রাখবে, আর এখানে কি দিবে, টু সেলস অ্যাকাউন্ট ক্রেডিট, কত টাকা, 5000 টাকা। এখন একটা জিনিস লক্ষ্য করেন তো, একে তো প্রথমে দেনাদার হিসাবে লিখে রাখছিল না, কিন্তু যখন দেখলো যে পণ্য সে রিটার্ন দিয়ে দিছে তখন কি তার কাছে টাকা পাবে, তার কাছে তো টাকা পাচ্ছে, তখন এখানে কি করবে, সেলস রিটার্নকে ডেবিট করা হবে, কত টাকা, 1000 টাকা। আর 2 এই ভদ্রলোক এখন কি করবে, ক্রেডিট করবে, অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা, করিমের যে টাকাটা আছে 1000। এখন একটা জিনিস লক্ষ্য করেন তো, আমরা এখন ডেবিটটাকে কি হিসাবে আপডেট করলাম, ক্রেডিট হিসাবে না, তো এটাকেই বলে হচ্ছে ক্রেডিট নোট, বুঝে গেল? মানে আমরা তাকে আসলে কিভাবে আপডেট করতেছি, আমরা যেহেতু এটাকে কি করতেছি, পাওনাদার যিনি ছিলেন তাকে ডেবিট করে দিচ্ছি, তো সর্বপ্রথম ডেবিট নোট ইস্যু হয়, তারপরে পাওনাদারকে ওইটা পাঠিয়ে দেওয়ার পরে যে আপনার অ্যাকাউন্টটা কি হয়েছে, কমাই দেওয়া হয়েছে, এই জন্য তখন তিনি আবার যখন ফিডব্যাকটা দেন এই ফিডব্যাকটাকে তখন কি বলা হয়, ডেবিট নোট বলা হয়। তাহলে সর্বপ্রথম ইস্যু করা হয় কোনটা, ডেবিট নোট ইস্যু করা হয়, তারপরে কোনটা ইস্যু করা হয়, ক্রেডিট নোট ইস্যু করা হয়, কারণ ফেরত কে পাঠাবে, যিনি পণ্যটা তো কিনে আনছেন তিনি ফেরত পাঠাবেন, তো ফেরত পাঠানোর সময় এটা কি হচ্ছে, ডেবিট নোট হচ্ছে, তাই না? এটা হচ্ছে ডেবিট নোট আর এটা ক্রেডিট নোট, মনে থাকবে তো? তো জাস্ট মনে করেন সিম্পল মনে রাখবেন, যাতে পরবর্তীতে আমাদের অডিটিং এর বিভিন্ন জায়গায় যে ক্রেডিট পারচেসে যখন আমরা যাব তখন এইসব বিষয়গুলো অনেক সময় দরকার হবে। 8 নম্বরের কোশ্চেনটা দেখেন তো, এখানে কি বলছে, কোশ্চেনটা বোঝেন কিনা, ইন্টারনাল চেক সিস্টেমটা ভালো হতে মানে
হবে এরকম সিস্টেমগুলো আমরা কীভাবে করতে পারি বলেন তো? ইন্টারনাল চেক মানে তো বোঝেন, ইন্টারনাল চেক মানে হলো আপনার ওয়েল অর্গানাইজড সিস্টেম, যেখানে আপনার ইন্টারনাল কন্ট্রোলটা বা ইন্টারনাল মেকানিজমটা এমন পদ্ধতিতে সাজানো থাকবে যে অটো চেক হবে। অটো চেক মানে তো বোঝেন, আপনারা ব্যাংকে যখন যাবেন তখন ব্যাংকে টাকা যখন দিচ্ছেন বা ব্যাংকে থেকে যখন টাকা তুলতেছেন তখন দেখবেন যে প্রাইমারি একটা অটো চেক ওখানে কিন্তু সবসময় হয়ে থাকে। সামনে একজন কিন্তু টাকা দেয়, ওই আপনার যে রিসিপ্ট বা যে চেকের বিপরীতে টাকাটা দেয় ওটা কিন্তু দেখবেন পেছনে আর একজন একটা খাতায় ওটাকে রেকর্ড করে এবং তার পাশে কিন্তু কী করে প্রত্যেকটা চেক বা প্রত্যেকটা লেনদেনের সাথে সাথে সিগনেচার করে। তো এটা হচ্ছে ডাবল চেক, যে আসলে সে কোনো চেকের বিপরীতে টাকা দিচ্ছে নাকি নিজের পকেটে রাখতেছে। তো এইখানে যেটা বলতেছে যদি ক্রেডিট পারচেজ কোনো কারণে মনে করেন, ক্রেডিট পারচেজ মানে তো বুঝতে পারছেন যে কোনো কোম্পানি ক্রেডিট মানে কি বাকিতে না, বাকিতে যদি ক্রয় বেশি দেখায় রাখে এটা কি কি ইফেক্ট হতে পারে তো বলতে পারে? মানে বাকিতে যখন ক্রয় দেখাচ্ছে তখন তো টাকা যাচ্ছে না, ক্যাশ কি যাচ্ছে? যাচ্ছে না। তো বাকিতে ক্রয় যদি বেশি দেখায় তো কোম্পানির ইফেক্ট কি হয়? বেশি দেখায় আমাদের যখন আমরা ক্রয়কে বড় দেখাবো তখন আমাদের গ্রস প্রফিট কম হয়ে যাবে না? আবার যখন আমরা ক্রয়কে দেখাচ্ছি, ক্রয়কে যখন বড় করে দেখাচ্ছি, দেখানোর কারণে কি হচ্ছে? গ্রস প্রফিট কম হচ্ছে। আবার গ্রস প্রফিটটা যখন কম হচ্ছে তখন আমাদের নেট প্রফিট কি হবে? কম হবে। আবার নেট প্রফিট যদি কম হয় তখন আমাদের ট্যাক্স লাইবিলিটি কি হবে? কম হবে না বেশি হবে? কম। নেট প্রফিট কম হলে ট্যাক্স কত আসে? কম আসে। আমাদের ট্যাক্সের তো একটা রেট আছে, ট্যাক্সেশন করছেন না আপনারা, যে একটা নির্দিষ্ট স্ল্যাব অনুযায়ী এক এক রেট আসতেছে। এখন আপনার যদি প্রফিটই কম থাকে তাহলে কি ট্যাক্স বেশি আসবে? আসবে। তো দেখবেন আপনি যদি এইটা আমাদের অডিটিং এর ভাষায় চেক করতে হচ্ছে, এই কারণে অনেক সময় ব্যবসা প্রতিষ্ঠান করবে কি যে তাদের প্রফিট কম দেখানো দরকার, তখন তারা যদি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কিছু বাকিতে ক্রয় দেখিয়ে রাখে, মনে করেন ক্রয় হয়নি আগে, তখন কি হবে? ব্যবসা প্রতিষ্ঠানের প্রফিট কম হয়ে যাবে না? প্রফিট যদি কম হয়ে যায় তাহলে তো মনে করেন যে কোনো কারণেই হোক তার হয়তো বা কয়েক কোটি টাকা ট্যাক্স বেঁচে যাচ্ছে। বুঝতে পারছেন ইস্যুটা? যেমন আপনি যদি এক পয়সা ট্যাক্স বাঁচাইতে পারেন হিসাব করে বা মনে করেন যে পার 1000 এক পয়সাও বাঁচাইতে পারেন, তো দেখা যাচ্ছে বড় বড় যেসব কোম্পানি আছে বাংলাদেশে, এইসব কোম্পানি যেমন গ্রামীণফোন কোম্পানি, এদের দেখবেন যে এদের হয়তো বা এক পয়সা 1000 বাঁচাইলে অ্যানুয়াল ট্যাক্সে কয়েক কোটি টাকা বেঁচে যাচ্ছে। বুঝতে পারছেন? তো এরকম করে এরা সবসময়ই চেষ্টা করবে যে কীভাবে ট্যাক্স এবং প্রফিটটাকে কী করা যায়, ম্যানিপুলেট করা যায়। কিন্তু একজন অডিটর চেষ্টা করবেন যে এরকম যে ভুলগুলো আছে সেগুলো যেন কী করা যায়, বের করা যায়। বুঝা গেল? তো অনেক সময় এরকম জিনিস হইতে পারে যে পারচেস কিন্তু হয়নি, বুঝতে পারছেন? এখন আপনি কীভাবে এটা চেক করবেন বলেন তো, যে আপনি ক্রেডিট পারচেস করেননি? কোনো পদ্ধতি নাই সর্বপ্রথম মনে রাখবেন যেগুলো হলো বড় বড় কোম্পানি এদের কিন্তু গেট কিপার অনেক মুখ্য ভূমিকা পালন করে। গেট কিপার মানে তো বুঝেন, যেমন দেখবেন যে যে কোনো জায়গায় দেখবেন দেখবেন ওদের ফার্মে কিন্তু ট্রাক আসে বা মনে করেন বড় বড় কন্টেইনারের ট্রাক এসে কিন্তু ওই গেট যখন পার হয়, আপনারা বোধহয় ভালো ভালো যদি ইপিজেডে লাগিয়ে গেছেন কেউ এক্সপোর্ট প্রসেসিং জোনে লাগে, ওখানে দেখছেন যে আপনি যখন গেট দিয়ে যাবেন আপনাকে কিন্তু স্ক্যান করে ঢোকানো হয়,
স্টোরে যখন যাচ্ছে কোন প্রোডাক্ট যাচ্ছে কত পরিমাণ যাচ্ছে কিন্তু ক্রেডিটে একটা কাউন্ট করা হয়, বুঝলে? তো যদি কখনো ক্রেডিট পারচেজ হয় তাহলে এই যে গেট কিপার স্টেটমেন্ট আছে না, এই গেট কিপার স্টেটমেন্টের সাথে ওই ভাউচারগুলোকে মিলানো হয় যে আসলে ক্রেডিট সেলস তো দেখিয়েছে আসলে কিন্তু এই প্রোডাক্টটা মানে বাস্তব অস্তিত্বে আছে কিন্তু। এখন গেট কিপার যদি মনে করেন আসলে প্রোডাক্টটা রিসিভ না করেন তাহলে কি তার বাস্তব অস্তিত্বে কোম্পানিতে খুঁজে পাবে? কখনো কিন্তু পাবেন না। কিন্তু দেখবেন বড় বড় প্রতিষ্ঠানে এই গেট কিপার স্টেটমেন্টটা অনেক বড় একটা ভূমিকা পালন করে, এই একটা জিনিস। আর এর সাথে যদি ভাউচারকে আমরা ম্যাচ করেন, ভাউচার মানে তো বোঝেন, ভাউচার বা মেমো যেটাকে আমরা বলি, এটা কি করে? যিনি সেল করে তিনি একটা মেমো দিয়ে দেন না, এবং মেমো কিন্তু কোয়ান্টিটি লেখা থাকে যে আসলে আপনি 10 পিস নিচ্ছেন নাকি 100 পিস নিচ্ছেন। এবং এই জিনিসটার সাথে যিনি গেট কিপার আছেন তার অ্যাসেপ্টেন্স যদি সেম হয় যে না তিনি 100 পিস দিয়েছিলেন আমরাও 100 পিস পাইছি, তাহলে কি হচ্ছে? বোথ স্টেটমেন্ট আর কারেক্ট বা ট্রু আমরা বলতে পারি। কিন্তু যদি মনে করেন দুইটা যে কোনো একটা পাচ্ছি আর একটা পাচ্ছি না, যেমন ভাউচার পাইছি ঠিক আছে কিন্তু গেট কিপার স্টেটমেন্টে আদৌ এটা আসে না, কিংবা মনে করেন আমাদের এখানে কোম্পানির ভিতরে কিংবা স্টকে বা ওয়ার হাউসে মাল আসে, তার মানে কি আছে? এই ভাউচারে গড়বিল আছে, তখন কিন্তু দেখবেন যে সমস্যাগুলো বের করতে হবে। তো ক্রেডিট সেল আমরা যদি মনে করি যে আসলে ক্রেডিট সেল মানে বিষয়টা নর্মাল, এটা কিন্তু নর্মাল না। কারণ এই ক্রেডিট সেলস এর সাথে কিন্তু কি করতেছে, প্রফিট এবং ট্যাক্সের ডিরেক্ট একটা ইম্প্যাক্টফুল রিলেশন রয়েছে, বোঝা গেল? তো এই কারণে যদি কোনো কোম্পানি অনেক বড় ধরনের ক্রেডিট সেল দেখায় সেটাকে কিন্তু তখন চেক করে দেখতে হয় যে আসলে কোনো সমস্যা আছে। সেক্ষেত্রে আমরা কি জানি, সেক্ষেত্রে কিন্তু কোনোদিনও ফ্রড ডিটেক্ট হবে না। কিন্তু আমরা চেষ্টা করব যে সবসময় কিন্তু সবাই কী করবে, ন্যায্যতার ভিত্তিতে কাজ করবে, বৈধতার ভিত্তিতে কাজ করবে, সততার ভিত্তিতে কাজ করবে। সুতরাং তখন আমরা মনে করবো যে না, গেট কিপার স্টেটমেন্ট ইজ ট্রু অ্যান্ড ফেয়ার। ওকে, এখানে অ্যাসেপ্ট দেওয়া হচ্ছে, ওটা করে নিন। এরপরে দেখুন 9 নম্বর, ডিসক্রাইব অ্যান এফিশিয়েন্ট সিস্টেম অফ ইন্টারনাল চেক রেগার্ডিং ক্রেডিট সেলস। আচ্ছা, আগে আমরা দেখছিলাম কি ক্রেডিট পারচেজ, আর এখন হচ্ছে যদি ধারে বিক্রি দেখায়। আমরা ধারে ক্রয় দেখলে কি দেখছিলাম, যে ধারে ক্রয় যদি আমরা বেশি ইচ্ছা করে দেখায় আসলে যার বাস্তব অস্তিত্ব নেই তাহলে কি কি ইম্প্যাক্ট ছিল? এখন বলেন তো, যদি আমরা বাকিতে বিক্রি করছি, এখন এটা যদি আমরা নিজেদের ইচ্ছা মতো ভুল দেখায় যে আমরা হয়তো বা বিক্রি করছি আসলে বিক্রি করি না কিন্তু আমরা তো সেলস দেখিয়ে রাখছি, তখন কি কি সমস্যা হতে পারে বলেন তো? প্রফিট বেশি আসবে, প্রফিট বেশি আসলে সমস্যা না, প্রফিট বেশি আসলে ট্যাক্স বেশি দিতে হবে না, তাহলে লাভ কি দেয় বলতে পারেন? যদি কিছু কিছু ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে সেলসটা যদি আমাদের বাড়ে, সেলস যদি বাড়তে পারে না, সেলস বাড়লে কিন্তু দেখবেন আপনার কিন্তু প্রফিট বাড়বে, বুঝতে পেরেছেন? এখন কোম্পানির কিছু কিছু মুহূর্তে এমন সময় আসতে পারে যে ক্রিটিক্যাল মোমেন্টে অবস্থান করতেছে। ক্রিটিক্যাল মোমেন্ট মানে তো বোঝেন যে আমাদের প্রফিটও নাই লসও নাই, এরকম ব্রেক ইভেন পয়েন্ট বা অন্য কোনো পয়েন্টে অবস্থান করতেছে। কিন্তু কোম্পানি চাচ্ছে যে না, আমাদের মার্কেটে রেপুটেশন বাড়ুক বা আমাদের প্রচারটা বাড়ুক, তখন আমরা করবো কি, বা তখন তারা করবে কি, হয়তো ক্রেডিট সেল বাড়িয়ে দিচ্ছে। ক্রেডিট সেল মানে তো বোঝেন সরি মানে বিক্রির পরিমাণটা তারা বেশি দেখাচ্ছে। এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের সেলসটা যদি বেড়ে যায় তাই না,
এটা কি মনে করেন ইনকাম স্টেটমেন্ট, তাই তো? এখন আমরা এখানে হয়তো বা সেলস দেখি, নর্মালি হয়তো বা আমাদের সেলস হচ্ছে 1 লক্ষ টাকা। এখন সেলস 1 লক্ষ টাকা বলে আমাদের এখানে হয়তো বা মনে করেন প্রফিট হচ্ছে 10,000 টাকা দিলাম, ঠিক আছে? এখন এইখানে যদি আমরা সেলসটা বাড়িয়ে একে 10 লক্ষ টাকা করে দিই, তো আমাদের এই প্রফিটটা গ্রস প্রফিটে আরও বেড়ে যাবে না, বাড়বে কি না? এখন প্রফিট যদি বাড়ে তাহলে বলেন তো আমাদের যে আর্নিং পার শেয়ার, আমাদের দেখবেন যে প্রত্যেক পেপারে শেয়ার বাজারের একটা তথ্য দেয়, এই তথ্যগুলো আপনারা বোঝেন যে এখানে কোনটা তারা কী বোঝেন? আচ্ছা শুনুন, সেটা আমি নেক্সট ক্লাসে এটা বুঝাই দেবো। ওখানে ইস্যুটা তেমন কিছু না, বিষয়টা হলো ওই যে সূচক বা কন্টেন্টগুলো আসছে ওটা আপনারা হয়তো বা মিনিং বা অর্থটা বোঝেন না, কিন্তু ওভারঅল ইস্যুয়েন্স কিন্তু খুব সিম্পল, আপনাদের একবার বুঝিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখেন যখন আমাদের যে প্রফিটটা আসতেছে, এই প্রফিটটা যখন বেশি হচ্ছে তখন কিন্তু কোম্পানির শেয়ারের একটা দামের একটা ইস্যু থাকে। যেমন আপনারা যখন দেখবেন শেয়ার বাজারের এই যে পত্রিকাটা থাকে না, ওখানে কিন্তু ইপিএস লেখা থাকে। ইপিএস মানে বোঝেন আর্নিং পার শেয়ার। এখন দেখবেন এই আর্নিং পার শেয়ার কত, এটা কিন্তু একটা ইম্প্যাক্ট থাকে যে আসলে আমরা তো টাকা ইনভেস্ট করতেছি, আমাদের অ্যানুয়ালি কত টাকা আসতেছে। তো তখন যদি আপনার প্রফিটটা ভালো থাকে তখন কি হবে, আর্নিং পার শেয়ারটা ভালো আসবে, তখন আপনার কোম্পানির কোনো লাভ না হলেও আপনি শেয়ারে কি করতে পারেন। তো এইসব অনেক বিষয় থাকে যেসব কারণে কিন্তু ক্রেডিট সেলসটাকে আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে। এখন বলেন তো যদি কোনো কোম্পানি এরকম ফিকটিশাস সেল তৈরি করে, কাল্পনিক বিক্রি তৈরি করে, এটা ধরবেন কি, ডিটেক্ট করবেন কি, কোনো উপায় আছে? উপায় আছে, সেটা হচ্ছে আমাদের যে স্টক থাকে, স্টক থাকে না আমাদের, দেখবেন স্টকের ক্ষেত্রে আমরা একটু আগে দেখছিলাম না যে যখন গেট কিপিং এ আসতেছে বা গেট কিপার যখন কি করতেছে কোন কোনো রিসিপ করতেছে, তখন কিন্তু সাথে সাথে আর কি স্টকে আপডেট করে। একইভাবে যখন পণ্যটা কি হচ্ছে আউট অফ দ্য বক্স হচ্ছে, তখনও কিন্তু সে সেটাকে কি করবে, আপডেট করবে। তো এই যে সেলসের যে টোটাল অ্যামাউন্ট আছে এর সাথে কিন্তু গেট কিপারের যে রেকর্ড আছে এই দুটা চেক করলে কিন্তু বোঝা যায় যে আসলে তত পরিমাণ পণ্য বিক্রি করা হয়েছে কি। আরেকটা হচ্ছে যে আমাদের যে স্টকের পরিমাণটা, স্টকে কিন্তু একটা কন্টেন্ট দেওয়া থাকে যে কত পরিমাণ স্টক আমাদের আছে, তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা দেখে বুঝতে পারি যে আসলে আমাদের নতুন কোনো স্টক আসছে নাকি স্টকের পরিমাণ বেশি লেখা আছে, বুঝতে পারছেন? আপনি যদি মনে করেন সিম্পলি স্বপ্ন মধ্যে যান, ওদের দেখবেন যে পুরো সিস্টেমটা কেমন, স্ক্যানিং সিস্টেম না কিউআর কোডে, তো ওইখানে দেখবেন ওদের আসলে এই দোকানে বা ওদের শপে কয় পিস সাবান আছে, এটা কিন্তু দেখবেন ওরা দেখার জন্য কিন্তু ওরা স্টকে যায় না, ওরা কী করে কম্পিউটারে ক্লিক করলেই কিন্তু বুঝতে পারে যে তার স্টকে এক পিস সাবান আছে। কারণ কি, কারণ কিন্তু দেখবেন যে সব কিছু কিন্তু রিয়েল টাইম আপডেট হচ্ছে, যখনই সেল হচ্ছে তখনই ওইখানে কী হচ্ছে সেলের পরিমাণটা আসতেছে, স্টকটা কমতেছে, নতুন করে ওখানে আপডেট করে স্টকে রেকর্ড আসছে। তো এই বিষয়গুলো হচ্ছে এরকম। তো এই যে রেকর্ডগুলো আছে এই রেকর্ডগুলো যদি আমরা চেক করতে পারি তাহলে কিন্তু বুঝতে পারবো। আচ্ছা বলেন তো আমরা যদি ক্লোজিং স্টকটা বাড়াই তাহলে আমাদের প্রফিট বাড়বে নাকি কমবে? ক্লোজিং স্টক মানে তো বোঝেন ক্লোজিং স্টক এবং প্রফিট এই দুটোর সাথে সম্পর্ক কি, সেম নাকি ডিফারেন্ট? মানে যদি ক্লোজিং স্টক বাড়ে তাহলে প্রফিট বাড়বে নাকি কমবে? মানে যদি আমরা ক্লোজিং স্টক বাড়াই তাহলে এটা আসলে কি হবে, কমবে। আর যদি প্রফিট ক্লোজিং স্টকটা কমায় তাহলে এটা কি হবে, কোনটা? আচ্ছা দাঁড়ান, কার কি মতামত? বলেন কোনটা হবে? মনে করেন ক্লোজিং স্টকের পরিমাণটা আমরা বাড়ালাম, বাড়াবো মানে তো বোঝে আগে যা ছিল আমরা ইচ্ছা করে একটু বাড়িয়ে দিই, তাহলে এটা কোনটা হবে বলেন তো, এটা কমবে নাকি কি হবে? প্রফিট কমবে, কমার পক্ষে কে কে আগে বলেন তো, বাকি সবাই একটা পক্ষে তো আসতেই হবে।
ক্লোজিং স্টক সমান হলে বলি সমান হলে বলবো আরে আপনি ক্লোজিং স্টক ভাগে দেখেন আমাদের যখন ক্লোজিং স্টকটা বাড়তেছে তখন আমাদের প্রফিট কি হবে বলেন তো আমাদের কস্ট অফ গুডস সোল্ড কম লেখা আর কস্ট অফ গুডস সোল্ড কম হলে প্রফিট বেশি বিষয়টা ভালো করে বুঝে আমাদের যখন আমরা অঙ্ক করি তখন মনে করেন এটা কি ১০,০০০ ওই বছর আমাদের পারচেজ ছিল মনে করেন আমরা আরো কিছু কিনছিলাম না মনে করেন ধরলাম আমরা এখানে কিনছি হচ্ছে ৩০,০০০ তাহলে দেখুন তো আমাদের এখানে টোটাল কত টাকা ৪০,০০০ না এখন বিষয়টা হলো এখানে আমরা সেলস দিলাম বিক্রি করলে তো আমাদের কিছু হয়তো বা লাভ হয়েছে এখানে সেলস কত টাকা দেব মনে করেন এখানে সেলস দিলাম হচ্ছে ৩৫,০০০ এখন একটা জিনিস লক্ষ্য করেন আমাদের এটা তো আমরা ওপেনিং স্টক আর পারচেজ ছিল এখন এই যে সেলস এর ভিতরে আমাদের কিছু প্রফিট আছে না প্রফিট আছে কি না আসলে তার মানে কি সরাসরি এইটা কি এই যে ৪০,০০০ থেকে বাদ যায় আমাদের তো প্রফিট সহ বিক্রি করি আর এখানে যখন দেখায় তখন কিন্তু কি প্রফিট দেখিয়েছে প্রফিট কিন্তু রাখি তো এই সময় মনে করেন আমাদের এখানে ক্লোজিং স্টক আছে হয়তো কত টাকা ক্লোজিং স্টক এটা হয়তো বা আমরা দেখালাম ১০,০০০ আছে তাহলে দেখেন তো এখানে কস্ট অফ গুডস সোল্ড কত টাকা আসে ৩০,০০০ না তাহলে এখানে কত টাকা ছিল আপনার ৩৫,০০০ আর এখানে কত হলো এখানে দেখেন তো প্রফিট কত টাকা আসতেছে আমাদের এখন যদি মনে করেন ক্লোজিং স্টক আপনি যদি বাড়ান তাহলে দেখেন তো প্রফিট বাড়ে নাকি কমে কমে না বাড়ে ক্লোজিং স্টক বাড়ে বাড়বে নাকি কমবে কমবে স্যার এটা তো পরের বছরের জন্য দেখাইতেছে আমাদের এখানে প্রফিট এখানে ক্লোজিং স্টক কত ছিল ১০,০০০ তখন আমাদের লাভ কত হয়েছে ৫,০০০ এখন মনে করেন আমরা ক্লোজিং স্টক হয়তো আমাদের দামটা বাড়াই দিলাম ১৫,০০০ দিলাম তাহলে এখানে কস্ট অফ গুডস সোল্ড কত আসবে ২৫,০০০ না তাহলে প্রফিট কত আসবে আগে কত ছিল বাড়লো না কমলো যদি বেশি দামে দেখায় তাহলে আমাদের প্রফিট কি হবে বাড়বে আর যদি কম দামে দেখায় তখন আমাদের প্রফিট কমবে ওভারঅল শুধু একটা জিনিস মনে রাখবেন
যে ক্লোজিং স্টকের সাথে প্রফিটের সম্পর্ক কি? মানে ক্লোজিং স্টক যদি বাড়ে প্রফিট কি হয়? বাড়বে। আর ক্লোজিং স্টক যদি কমে তাহলে প্রফিট কমবে। কমবে। এতটুকু বুঝলে পরবর্তীতে আপনাদের জন্য সুবিধা হবে। কিন্তু স্যার আমরা তো বলে অ্যাকাউন্ট থেকে ক্লোজিং স্টক বাদ দিয়ে দিয়েছি। এক কথা ক্লোজিং স্টক কোন পাশে বাদ দিয়েছি? ঠিকই তো বলবে মানে কষ্ট বাদ সব সময় এখন এখানে তো ক্লোজিং স্টক তো বাদই হচ্ছে। এখানে কি হচ্ছে দেখুন, ওপেনিং স্টক পারচেজ মাইনাস ক্লোজিং স্টক, তার মানে কি কস্ট অফ গুডস সোল্ড। আপনি যদি ক্লোজিং স্টক এখানে না রেখে এদিকেও দিয়ে দেন তাও উত্তর একই আসবে। বুঝে গেল? বুঝে যায়নি? মনে করেন আমরা ক্লোজিং স্টক এখানে দিব না, মনে করেন আমাদের যদি ইচ্ছা করে ক্লোজিং স্টক আমরা এভাবে দিব না, আমরা এখানে দিই। এখানে ক্লোজিং স্টক তখন লাস্ট কত ছিল এখানে? 15,000 না? তাহলে দেখেন তো এবার টোটাল যোগ করলে কত হয়? 50 না? 50 থেকে 40 বাদ দিলে কত হয়? মিলছে? তার মানে আপনার একই রকম। আবার ক্লোজিং স্টক এই পাশে দিলেও যা, এই পাশে দিলেও তাই। বোঝা গেছে? ক্লিয়ার? জাস্ট কনসেপ্টটা মনে রাখবেন, ক্লোজিং স্টক বাড়বে প্রফিট বাড়বে, কারণ কোম্পানিগুলো করবে কি ক্লোজিং স্টক টোটাল বা ফেয়ার ভ্যালুয়েশনের কি বাংলা মানে কোনো নিয়ম আছে? একটা নিয়ম আছে রক্ষণশীলতা বা কনজারভেটিজম প্রিন্সিপাল অনুযায়ী করে হচ্ছে আপনাকে সবসময় কি করতে হবে, কম মূল্য নিতে হবে। কম মূল্যটা কেন নিতে বলছে সেটা তো বুঝতে পেরেছেন, যে বিজনেস করতে গেলে আমরা সবসময় মানে সম্ভাব্য ক্ষতিটাকে হিসাব করি, সম্ভাব্য লাভটাকে কিন্তু হিসাব করি না। এই কারণে আমরা তখন করছি কি ক্লোজিং স্টক ভ্যালুয়েশনের সময় আমরা কমটা দেখিয়েছি। আর যদি আমরা ক্লোজিং স্টকটাকে কম দেখাই তো আমাদের প্রফিট কি হবে? কম হবে। এটাই হচ্ছে মূল জিনিস। এই কারণে দেখবেন যে ক্লোজিং স্টক বাড়লে কিন্তু আমাদের প্রফিট বাড়তেছে। ওকে, আর যখন কমতেছে তখন প্রফিট কমে যাচ্ছে। তো এখানে দেখুন আমরা কত নম্বর গেছি এই বিষয় ছিল 9 কে নাকি 10? এটা বলিস না 10? 10 নম্বরটা দেখেন কি বলছে একটু নিজেরা পড়ে দেখেন তো। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করছেন? জি স্যার। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ডাইরেক্ট নাকি ইনডাইরেক্ট ভাবে করছেন? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দরকার হবে বা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে দরকার হবে আপনি করেছিলেন? না না, আমি তো একদমই করছি। আচ্ছা, আমরা এবার হচ্ছে কোশ্চেন আসি। আমাদের এখানে দেখুন একটা কনটেক্সট দেওয়া হয়েছে। কনটেক্সটটা হচ্ছে কি, হাউ টু ডিট ডিসঅনেস্ট বুককিপার ডিফ্রড হিজ এমপ্লয়ি ইন কানেকশন উইথ দ্য সেলস লেজার এন্ট্রিজ, হাউ উড ইউ অ্যাজ অ্যান অডিটর এন্ডেভার টু ডিসকভার হোয়েদার দ্য ফ্রড হ্যাজ টেকেন প্লেস। মনে করেন কেউ কোনো কি করছে, ফ্রড করছে। এখন ফ্রডটা আপনি ধরবেন কীভাবে বলেন তো? ধরার কি কোনো উপায় আছে? যিনি রেকর্ডস রাখতেছে। এখন বুককিপার সাধারণত কে হয়? নর্মাল একজন অ্যাকাউন্টেন্ট হয় যিনি সকল রেকর্ডগুলো রেখে থাকে।
তো এইখানে আমাদের কিছু বিষয় আছে, যেমন ধরেন তিন বিষয় করছি, কিছু কিছু জিনিস আছে যেমন ট্রায়াল ব্যালেন্স মানে রেওমে, আবার হচ্ছে লেজার মানে হচ্ছে খুদিয়া, জানা মানে জালেন, দুই একটা টার্ম তো তিন চারটা মুখস্থ করে দেবো। তো এখানে দেখুন আমাদের বলছে সেলস লেজার এন্ট্রিস, সেলস লেজার মানে হচ্ছে আমরা যখন সেলসের যত আইটেমগুলো আছে এই আইটেমগুলোকে কী করি একটা জায়গায় অ্যারেঞ্জ করি, মানে আমরা যখন জালিটা করি তখন দেখবেন একসাথে কিন্তু সব জিনিস থাকে, যে আজকে একটা পাঁচটাকে ইন্টারেস্ট দেওয়া হয়েছে, কালকে আহ্বান করা হয়েছে, তারপরে এই করা হয়েছে, সেই করা হয়েছে, সব। কিন্তু আমাদের লেজারে দেখবেন লেজারে এসে কিন্তু প্রত্যেকটাকে আলাদা আলাদা করা হয়, বুঝছেন? যেমন মনে করেন অনেক সময় যে ফলের দোকানে ফল কী করে শর্ট করে না, যে সবচেয়ে বড় সাইজের একরকম, মিডিয়াম সাইজের একরকম, ছোটো সাইজের একরকম, এটা করে করে কি তারপরে প্রাইস আলাদা আলাদা দেয়। সেরকমভাবে এই সেলসের ক্ষেত্রে দেখবেন যে যতগুলো সেলস ছিল শুধু ততগুলো সেলসকে একটা ক্যাটাগরিতে নিয়ে আসা, তো এটাকে বলে হলো লেজার, ঠিক আছে? তো ওইখানে দেখবেন কিছু কিছু সময় হতে পারে যে আমাদের সেলস লেজারের পরিমাণ, সেলসের সাথে কী থাকে বলেন তো, আমাদের সরাসরি ক্যাশের সম্পর্ক না, যদি কোনো কারণে কী হয়, কেউ আসলে আমরা যেমন টিভি এবং লেডিংয়ের একটা জিনিস দেখছিলাম না, যে সেল করতেছে ঠিকই কিন্তু টাকা পকেটে রাখতেছে, এরকম যদি সিচুয়েশান আসে তখন কিন্তু দেখবেন এটা ধরা একটু কঠিন। যদি ডে টু ডে বিজনেস স্টক আপডেট না করা হয় তাহলে কিন্তু ধরা যাবে। তো এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো থেকে যদি কী করা হয়, ডে টু ডে বিজনেস অপারেশনের স্টক আপডেট করতে হবে, এবং এর সাথে সাথে আমাদের অন্যান্য যে আইটেমগুলো আছে এটাকে যদি আমরা অনলাইন স্টক চেকিং সিস্টেম চালু করা যায়, যেমন দেখবেন স্বপ্নতে আছে, ডে ই শপিং এগুলোতে আছে, যে সরাসরি কিন্তু জেনারেল আপনি যদি একটা মুদিখানার দোকানে কী কিনতে চান, এক প্যাকেট লবণ কিনতে চান, তারা কিন্তু সরাসরি আপনাকে এক প্যাকেট লবণ দিয়ে দিল, তারা কিন্তু জাস্ট অন টাইমে স্টক আপডেট করবে না। কিন্তু আপনি যদি স্বপ্নতে এক প্যাকেট মানে কী কিনতে চান, চিনি কিনতে চান বা লবণ কিনতে চান, দেখবেন দেখবেন আপনার হাতে প্রোডাক্ট আসার আগে ওদের স্টক আপডেট হয়ে গেছে। তো এইসব চেকিং সিস্টেম যদি কী হয় অনেক বেশি স্মার্ট হয় তাহলে এই ভুলগুলো ধরা যাবে। এই বিষয়গুলো পরবর্তীতে এখানে আলোচনা আছে। এরপরে দেখুন 11 নম্বরটা দেখেন তো বুঝে নিন না, your client suspects এটা কি কি করা যাবে বলেন তো, এটা কিভাবে ডিটেক্ট করবেন? Cash flow statement, right.
ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আর পাঁচ নাম্বারেরটা কি বলেন তো? নোটস টু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এর ভিতরে বলেন তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লাস্টেরটা, কিন্তু অনেক সময় বাদ পড়ে যায়। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কেন আমরা কিন্তু এটা বাদ দিই না। মনে করেন আমরা অবচয়ের অঙ্ক বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের অঙ্ক করছি না, বছর কয়দিনে ধরছি? 360 দিনে কোনো বছর আছে? এখন আপনি যদি মনে করেন আপনার একটা লোন আছে সোনালী ব্যাংকে, সে আপনাকে ইন্টারেস্ট কি 360 দিনের দেবে না 365 দিনের দেবে? 65 দিন আর একদিন বাড়ালে লিপিয়ার সহ 366 দিন দেবে, কম কিন্তু হবে না। তো এরকম কিছু কিছু কনফ্লিক্টিং ইস্যু আছে, যেটা আসলে আপনি কোন ধরনের পদ্ধতিটা ব্যবহার করেছেন সেইটা ক্লিয়ার করা দরকার হয়। এই কারণে এই বিষয়গুলো কোথায় উল্লেখ থাকে? নোটসে, যে আপনি নোট দিয়েছেন। নোট মানে তো বোঝেন যে সাম স্পেসিফিক পয়েন্ট হ্যাভ টু বি রেজড, এটাই কিন্তু আমাদের নোটস টু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এবং দেখবেন আমরা যখন অডিট করি বা আপনারা যখন অডিট করবেন তখন আপনাদের এরিয়া অফ অপারেশন কোথায়, মেন এই পাঁচটা জিনিসই কিন্তু টপ অফ দ্য অপারেশন। এবং এই পাঁচটা জিনিসের সত্যতা প্রমাণ করার জন্য দেখবেন আপনি কিন্তু নিচের যে স্টেটমেন্টগুলো আছে এই স্টেটমেন্টগুলো কী করে সব কিছু বিচার বিশ্লেষণ করে। এবং দেখবেন আমাদের অ্যাকাউন্টিং সাইকেলের স্টেপ কয়টা বলেন তো? অ্যাকাউন্টিং সাইকেলের স্টেপ কয়টা স্যার? এই পুরো চক্রটাকে ভেরিফাই করাই হচ্ছে অডিটিং এর কাজ, আর কিছু না। বুঝে গেল? এবং এখানে দেখবেন যে এই 9টা স্টেপ আছে। এর 1 নম্বরে হচ্ছে জার্নালাইজিং, তারপরে 2 নম্বরে পোস্টিং টু লেজার, 1 নম্বরে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ট্রানজ্যাকশন, যে আসলে কোনো জিনিস বা ঘটনা ট্রানজ্যাকশন হবে কিনা। 2 নম্বরে হচ্ছে জার্নালাইজিং, 3 নম্বরে হচ্ছে পোস্টিং টু লেজার, 4 নম্বরে হচ্ছে প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, 5 নম্বরে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, 6 নম্বরে হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, 7 নম্বরে এসে হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, 8 নম্বরে হচ্ছে ক্লোজিং এন্ট্রি, 9 নম্বরে হচ্ছে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। তার মানে আমাদের 7 নম্বরে কোনটা থাকবে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এবং এটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার অডিটিং এর কাজে। বুঝে গেল? অডিটিং এ কিন্তু অন্য কিছু না, জাস্ট এই যে সাইকেল আছে 9টা স্টেপে, এই 9টা স্টেপ সাইকেলের ভিতরে শুধু 7 নম্বর স্টেপটাকে আপনাকে যাচাই করতে হয় অন্যান্য সকল স্টেপ সহ। এবং এটা যদি আপনি কি পান, ওকে পান, তখন আপনার রিপোর্টের নাম কি হবে? আনকোয়ালিফাইড রিপোর্ট। আর যদি মনে হয় যে না এর ভিতরে বিরাট তার ছবি আছে, তাহলে নাম কি আসবে? কোয়ালিফাইড রিপোর্ট। এটা কিন্তু মাথায় রাখবেন, কারণ যে একটা গল্প বলছিলাম মনে আছে আপনাদের, যে সিম্পলি যদি মনে করেন যারা অডিটিং করে নাই তাদের কাছে যদি একটা অডিট বা একটা অডিট করা ফাইন্ডের একটা রিপোর্ট নিয়ে রাখা হয় এবং দেখা হয় যে ওর উপরে লিখে রাখছে আনকোয়ালিফাইড রিপোর্ট, তো নর্মালি বলবে হাই হাই, এটা তো অনেক সমস্যা হচ্ছে। তো তখন কিন্তু দেখবেন কি হবে, সে কিন্তু এটা চাষ করতে পারবে না। এখন যদি বলেন যে স্যার তাহলে এইটার নামটা এরকম কেন হবে, এটা আসলে কি, এটা মানে কিছু আছে না, যেমন কিওয়ার্ড ব্যবহার করে বা বিভিন্ন জিনিস ব্যবহার করে, এটা অনেকটা এরকমই আসলে প্রফেশনাল যারা ছিল তারা এটাকে এইভাবেই ব্যবহার করছে। এখন কেন করছেন এটা আসলে তারাই জানে, ঠিক আছে? তো বিষয়টা আপনারা এটা মূল কনসেপ্টগুলো সবসময় কি মনে রাখবে, তাহলে আশা করি সমস্যা হবে না। তো এখানের কারণগুলো কি কি হতে পারে দেখেন তো, এখানে যে কনসেপ্টটা বলছে কনসেপ্টটা কি বুঝতে পারছেন? এই যে প্রশ্নের কনসেপ্টটা দেখেন, প্রশ্নের কনসেপ্টটা বলছে দেখুন আপনার ক্লায়েন্ট মানে তো বোঝেন, মানে তো ইউনিভার্সিটির ক্লায়েন্ট কারা? আপনার। আর এখানে কি বলছে ম্যানেজার বলতে কাদের বোঝেন? আমাদের বোঝেন, মানে এরকম ম্যানেজারের ভিতরে হায়ার ম্যানেজার লোয়ার ম্যানেজার অনেক থাকতে পারে। এবং দেখুন এখানে ক্লায়েন্টরা সাসপেক্ট করতেছে, সাসপেক্ট মানে কি একটু সন্দেহ করতেছে যে আসলে হতে পারে ম্যানেজার রিসিভস আনলফুল গ্রাটিফিকেশন, কিছু কিছু অনৈতিক সুযোগ সুবিধা তিনি নিচ্ছেন
ফ্রম দ্য সাপ্লায়ার্স, তার মানে যিনি এইসব প্রোডাক্টগুলো সাপ্লাই করতেছেন, হোয়াইল পারচেজিং গুডস ফর দ্য কোম্পানি, কোম্পানি ও যখন পণ্য কিনতেছে তখন কিছু অনৈতিক সুযোগ সুবিধা তিনি গ্রহণ করতেছেন। সো হাউ উইল ইউ ডিটেক্ট সাস ফ্রড? এক্ষেত্রে মনে রাখবেন যে অনেক সময় দেখবেন যে কোম্পানি যখন কোনো প্রোডাক্ট তৈরি করতে যায় তখন কিন্তু কোয়ালিটিতে কেউ কম্প্রোমাইজ করে না কখনো। যদি মনে করেন আপনার আইফোন যখন আপনারা কেনেন তখন কিন্তু দেখবেন আপনারা কিন্তু টাকার দিকে তাকান না, কারণ কি জানেন, ইউ হ্যাভ দ্য ট্রাস্ট অ্যাবাউট দ্য কোয়ালিটি। যদি এমন হয়তো যে কোয়ালিটি হচ্ছে না বা কোনো কারণে আইফোন বাস্ট হয়ে যাচ্ছে, এয়ারপ্লেনে নিতে পারতেছে না, এসে তখন কিন্তু দেখবেন যে এটার ট্রাস্ট যখন কম হয়ে যাবে তখন কিন্তু সেটার দামটাও কম হয়ে যাবে। তো এই যে বিষয়গুলো আছে এক্ষেত্রে কিন্তু কী করতে হবে, আপনার এই যে ম্যানেজার এই কাজের সাথে যে জড়িত তার আসলে যে স্টক মার্কেট বা যে প্রাইসটা দেখাচ্ছেন এর সাথে রিয়েল মার্কেটের প্রাইসটাও কিছু অ্যাডজাস্ট করবে। তো যাই হোক, আজকে মোটামুটি আমরা এই পর্যন্ত রাখি। আপনার দেখে মনে হচ্ছে আজকে বেশি নাই। আচ্ছা, আমাদের টোটাল কোর্সটা হচ্ছে 16টা, কেমন? আচ্ছা, আমি শীটটা আজকে দিয়ে দেবো আপনাদের গ্রুপে। এখানে মধ্যে 13 নম্বর কোশ্চেন পর্যন্ত আছে, 16 নম্বর কোশ্চেন পর্যন্ত নিয়ে এই 16টাই হচ্ছে আপনাদের ফাইনালের জন্য সাজেশন, ঠিক আছে? এবং এই 16টার ভেতর থেকে আসবে কয়টা? 8টা আসবে। আর লিখবেন কয়টা? 6টা। কত? 30 মার্কস। এখন 30 মার্কস করলে আমরা কয়টা কোশ্চেন আসবে, 5টা অ্যানসার করবে, 6 মার্ক করে, তাহলে কত হবে? 30 মার্ক। টোটাল কত? 40। এখন দেখেন আপনি অ্যানসার করবেন কয়টা, আসবে কয়টা? 8টা কোশ্চেন আসবে, কেমন? মানে 50% চান্স থাকে। টোটাল কোশ্চেন কয়টা? 16টা না? আর আসতেছে কয়টা? 16টা আছে না? প্রশ্নটা কোশ্চেনই পড়ে, পরে আমাদের পরীক্ষা আসবে কয়টা? অর্ধেক। তোমরা তো দুইটা পড়লে একটা আসছে। শর্ট করার উপায় নাই, কারণ এই কোর্সটা আসলে কি অনেক বেশি অফলাইনে শোনেন, চেষ্টা করেন যতদূর হয়, তবে 16টার নিচে আনা যাবে না। এই 16টাই ফিক্স, আপনারা এই 16টাই চেষ্টা করেন। আর যদি কোনোটা না বুঝতে পারেন আমাকে বলেন, যে স্যার আমি ইম্পর্টেন্ট শুনতে আর কোনো প্রশ্ন আছে? ওকে।